মালয়েশিয়াতে মাঝে সেপ্টেম্বর 20 থেকে রিনিউ করা যাবে। ইমিগ্রেশন থেকে আপডেট এসেছে, তবে এখানে অনেকগুলো শর্ত সাপেক্ষে আপনারা 2024 সাল পর্যন্ত ভিসা রিনিউ করতে পারবেন। বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং রয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে কলিং ভিসা চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে আগামী 19 ডিসেম্বর। প্রবাস টিভি, প্রবাসীদের সাথে 24 ঘন্টা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনার সাথে শেয়ার করব মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ যা ইমিগ্রেশন থেকে পাওয়া। মালয়েশিয়াতে মাঝে সেপ্টেম্বর 20 থেকে রিনিউ করা যাবে। ইমিগ্রেশন থেকে আপডেট নিউজ এসেছে, তবে এখানে অনেকগুলো শর্ত সাপেক্ষে আপনারা 2024 সাল পর্যন্ত ভিসা রিনিউ করতে পারবেন। বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং রয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে কলিং ভিসা চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে আগামী 19 ডিসেম্বর। মালয়েশিয়া আসতেছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। এ বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য, তাই তো গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশমান্ত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমান্ত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে অবস্থানরত হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা অপেক্ষায় রয়েছেন মাঝে সেপ্টেম্বর 20 স্টিকার কবে থেকে রিনিউ করা যাবে বা এই বিষয়ে ইমিগ্রেশন থেকে একটি সঠিক আপডেট নিউজ আসবেন। প্রতিনিয়ত প্রবাসী ভাইরা প্রতিনিয়ত আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে এবং কি আমাদের ভিডিও নিচে কমেন্ট করতেছেন যে সেপ্টেম্বর 20 স্টিকার পাবো কি পাবো না। ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইয়ের কিন্তু যে ভিসা এক্সপায়ার হয়ে গেছে বা ভিসা মাতি হয়ে গেছে, আপনারা রিনিউ করতে পারতেছেন না কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে, শুধুমাত্র আপনারা যারা কিনা এই পর্যন্ত এক্সপায়ার পাস নিয়ে চলতেছেন ওই সমস্ত প্রবাসী ভাইয়ারা সহ এবং কি যারা কিনা এখনও 5 নম্বর ভিসা রিনিউ করেছেন বা রিনিউ করবেন, 6 নম্বর ভিসা পরবর্তী সময় আপনারা রিনিউ করবেন, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভিসা রিনিউ করতে পারবো। আজ মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে সদ্য পাওয়া একটি আপডেট নিউজ, আপনারা স্ক্রিনে দেখতেছেন যে পিকচার যেখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। তবে হ্যাঁ, এখানে অনেকগুলো শর্ত সাপেক্ষে কিন্তু ভিসা রিনিউ করতে পারবে প্রবাসী ভাইয়ারা, যেখানে কিনা আপনার কোম্পানির পেপার ডকুমেন্ট সহ আপনাদের অনেক কিছু যে শর্ত সাপেক্ষ রয়েছে এখানে যা ভিসা রিনিউ করতে পারবেন। 2024 সাল পর্যন্ত ক্রমাগতভাবে প্রতি বছর আপনারা ভিসা রিনিউ করতে হবে আপনাদেরকে, 2024 সাল পর্যন্ত আপনারা ভিসা রিনিউ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে যে সমস্ত শর্তগুলো রয়েছে প্রবাসী ভাইয়ারা, শর্তগুলো হচ্ছে প্রথমত নিয়োগকর্তারা যারা রিহায়ারিং প্রোগ্রামের অধীনে কর্মচারী নিয়োগ করেন তাদের নিম্নলিখিত প্রধান বিষয়গুলো প্রতি মনোযোগ দিতে হবে। 1 নম্বর রয়েছে কর্মচারী এবং কি নিয়োগকর্তা রিহায়ারিং প্রোগ্রামের অধীনে নিয়োগের সময় জারি করা কোনো 5 শর্ত লঙ্ঘন করলে, যখন কিনা প্রবাসী ভাইয়ারা আপনারা রিহায়ারিং বা মাইজের সময় আপনারা বৈধ হয়েছেন ঠিক তখন কিন্তু অনেকগুলো শর্ত রয়েছে, ওই সমস্ত শর্ত থেকে যদি কোনো শর্ত আপনার কোম্পানি অথবা আপনি লঙ্ঘন করে থাকেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তবে খুশি বিষয় হচ্ছে যে সমস্ত শর্তগুলো রয়েছে এই সমস্ত শর্তগুলো সাধারণত প্রবাসী ভাইয়ারা মেনে চলে এবং কি কোম্পানি মেনে চলে, এই বিষয়ে আমরা চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় শর্ত হয়েছে যে এখানে যে কর্মচারী কালো তালিকাভুক্ত হয়েছেন বা যে সমস্ত প্রবাসী ভাইয়া ইতিমধ্যে কোনো রিপোর্ট খেয়েছেন বা অন্য কোনো কোম্পানি রিপোর্ট দিয়েছে বা আপনার কোম্পানি আপনার নামে রিপোর্ট দিয়েছে বা আপনাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, ওই সমস্ত প্রবাসী ভাইয়া কিন্তু দুঃখের বিষয়, আপনারা কিন্তু মাঝে সেপ্টেম্বর 20 স্টার পাবেন না আর রিনিউ করা সম্ভব না। আপনাদেরকে যে জানিয়ে দিচ্ছে আপনাদের বিষয়টা, আপনারা চলে যেতে হবে বাংলাদেশে, কোনো সুযোগ নেই। এরপর রয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র ছাড়া কর্মচারীরা নিয়োগকর্তা বা সেক্টর পরিবর্তন করতে পারবেন না। যে আমরা প্রায় সময় দেখে থাকি যে প্রবাসী ভাইরা যে তাদের এমপ্লয়ার বা তাদের মালিককে পরিবর্তন করতেছে বা এই কোম্পানির আন্ডারে কাজ করবো না, আমরা অন্য কোনো কোম্পানির আন্ডারে গিয়ে কাজ করব, অথবা আমার কাছে এই সেক্টর আমি কাজ পারতেছি না বা এই সেক্টর কাজ করব না, আমি অন্য সেক্টর কাজ করব। ঠিক এভাবে কিন্তু আমরা অনেক সময় সেক্টর পরিবর্তন করে থাকি অথবা আমরা কোম্পানি পরিবর্তন করে থাকি, কিন্তু এই সুযোগটি আর ইজিভাবে আপনি করতে পারবেন না বর্তমান এই সময়। যারা কিনা মাঝে সেপ্টেম্বর 20 থেকে রিনিউ করবার পর থেকে তাদেরকে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ একটি অনুমতিপত্র নিতে হবে, তারপরে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তাই তো আমরা প্রতিনিয়ত প্রবাসীদেরকে বলে থাকি যে আপনারা যারা কিনা যেই কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন, আপনারা প্রথমত বৈধ হওয়ার সময় কিন্তু ভালোভাবে কোম্পানি যাচাই বাছাই করে, কিন্তু বৈধ হলে পরবর্তী সময় কোম্পানি পরিবর্তন করার কোনো প্রশ্নই আসে না, তাই না? এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। যারা কিনা এখন নতুন করে বৈধ হচ্ছি, পরবর্তী সময় কিন্তু কোম্পানি পরিবর্তন করা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন।
এরপর শর্ত হচ্ছে শুধুমাত্র নিয়োগকর্তা বা আপনার কোম্পানি বা আপনার এমপ্লয়ার আপনার মালিক পক্ষ কিন্তু এ সমস্ত পেপার ডকুমেন্ট আপনার জন্য আবেদন করবে। ভিসা রিনিউয়ের জন্য অন্য কোনো বায়ের মাধ্যমে আপনি করতে পারবেন না বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে করতে পারবেন না বা তৃতীয় মাধ্যমে আপনি করতে পারবেন না। এরপর রয়েছে এই PLKS শুধুমাত্র যে PLKS বা মাইজি এর মাধ্যমে অনলাইনে যে আবেদন করতে হবে, অন্য কোনো মাধ্যমে আবেদন করার কোনো সিস্টেম নেই, সুযোগ নেই। এবং কি ক্রমাগতভাবে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা বছর আপনারা ভিসা রিনিউ করতে পারবেন, কোথাও সমস্যা আপনাদের হবে না। এবং কি যে ভিসা রিনিউয়ের জন্য এক্সট্রা টাকা পরিশোধ করতে হবে না আপনাদেরকে, তবে হ্যাঁ আপনাদেরকে অবশ্যই সক্সও পরিশোধ করতে হবে, যেহেতু বিগত সময় সক্সও আপনারা পরিশোধ করেছেন। বা এই সক্সই শুধুমাত্র মাজিক আন্ডার না, সমস্ত এমপ্লয়াররা যে কোনো কাজের ভিসা আপনারা প্রবেশ করবেন, এখন বিগত সময় করেছেন, সিক্স পি হোক, মাইজি হোক বা অন্যান্য আদার্স যে সমস্ত সেক্টর রয়েছে, সমস্ত সেক্টর প্রবাসীভাইরা কিন্তু অবশ্যই আপনাদেরকে সক্সম পরিশোধ করতে হবে। প্রবাসীভাইরা আলহামদুলিল্লাহ সত্যি একটি ভালো নিউজ, আনন্দের নিউজ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীভাইরা কিন্তু মাইজির রিহাইরিং সময় বৈধ হয়েছেন। তাই তো এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা যারা কিনা ইতিমধ্যে আপনাদের বিষয়ে এক্সপায়ার হয়ে গেছে, আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবেন, আপনার কোম্পানির সমস্ত প্রসেসিং করে কিন্তু আপনার জন্য অ্যাপ্লাই করবে। এবং কি চলতি মাসের ডিসেম্বরের যে 20 তারিখ থেকে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা শুরু করবে মাইজি, বা আবেদনপত্র গ্রহণ করা শুরু করবে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। তো সেক্ষেত্রে 20 তারিখে হাতে গোনা মাত্র আর 5 দিন বা 4 দিন, এর ভিতরে সমস্ত পেপার ডকুমেন্ট যদি আপনার কোম্পানি সাবমিট করে দেয় ইমিগ্রেশনে, সমস্ত যাচাই বাছাই করার পরবর্তীতে কিন্তু খুবই দ্রুত আপনারা 6 নম্বর স্টিকার পেয়ে যাবেন, যারা কিনা ইতিমধ্যে ভিসা আপনাদের এক্সপায়ার হয়ে গেছে। এবং যারা কিনা 5 নম্বর ভিসা রিনিউ করছেন বা 6 নম্বরের জন্য অপেক্ষা রয়েছেন, আপনারা কোনো প্রকার আতঙ্কিত হবেন না, ঘাবড়াবেন না, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। আমরাও বিগত সময় শেয়ার করেছি, আপনারা একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। যেহেতু মালয়েশিয়াতে যদি আপনাদেরকে ভিসা না দেওয়া হয়, তাহলে কিন্তু আবারও অবৈধ প্রবাসীভাইরা মালয়েশিয়াতে বসবাস করতে বাধ্য হবে বা তারা পরিস্থিতির শিকার হয়ে যাবে। যে প্রবাসীভাইরা আজকে এই গুড নিউজটি অবশ্যই আপনি শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। দেশমান্ত ভিউয়ার্স, এবার আসুন মালয়েশিয়া কলিং ভিসা প্রসঙ্গে। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছি, দেশে আমার অনেক ভাই বন্ধুগণ আমার ভিউয়ার্সরা অপেক্ষা রয়েছেন কবে থেকে মালয়েশিয়াতে যে কলিং ভিসা চালু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত অপেক্ষার গণ্ডি প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আগামী 18 ডিসেম্বর মালয়েশিয়াতে আসতেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সাদ। তিনি কিন্তু মালয়েশিয়াতে আসার পরবর্তীতে পরদিনই তথা যে 19 ডিসেম্বর পুত্রজায়াতে কলিং ভিসার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবেন, যেখানে উপস্থিত থাকবেন মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী এম সারবানান। প্রবাসীভাইরা আমাদের যে মন্ত্রী সাহেব জনাব, তিনি কিনা অনেকবার চেষ্টা করতেছেন যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা মালয়েশিয়াতে কর্মী ভিসা প্রবেশ করবেন, শুধুমাত্র আপনাদের কর্মী যে খরচটুকু বা ভিসা বাবদ যে সমস্ত টাকা আপনারা দিয়ে থাকেন এমপ্লয়ার বা এজেন্টকে, ওই সমস্ত টাকার যে একটা অ্যামাউন্ট 3 লক্ষ, 4 লক্ষ বা 5 লক্ষ টাকা, শুধুমাত্র ওই অ্যামাউন্টটি কমানোর জন্য বা 2 লক্ষ টাকার ভিতরে রাখার জন্য আমাদের মন্ত্রী যথেষ্ট চেষ্টা করতেছেন। এবং কি শুধুমাত্র আপনাদের নিরাপত্তা, আপনাদের কর্মসংস্থান সঠিকভাবে করার জন্য কিন্তু তিনি বারবার পদক্ষেপ গ্রহণ করতেছেন। আমরাও আশাবাদী ভালো একটি নিউজ আসবে আগামী 19 ডিসেম্বর, আমরা সাথে সাথে আপনার সাথে শেয়ার করবো। আর এই বিষয়ে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে যখনই চূড়ান্ত পর্যায়ে ডিসিশন আসবে, কবে থেকে মালয়েশিয়াতে আসতে পারবেন ভিসা রিনিউ, বা আপনার কবে থেকে যে পাসে জমা দিবেন, কোন কোন এমপ্লয়ের কাছে পাসে জমা দিতে পারবেন, কত টাকা পাসওয়ার্ড বা জমা দিতে হবে, বিস্তারিত কিন্তু আমরা আপনার সাথে শেয়ার করবো। তাতে একটু অপেক্ষা করুন যে বিস্তারিত সঠিক নিউজটি আসার জন্য। দেশমান্ত ভিউয়ার্স, কলিং ভিসা এবং কি মাইজি সেক্টর সম্পর্কে আরও বিস্তারিত ইনশাল্লাহ আমরা আরও নিউজ দিব। যদি আমরা আরও নিউজ পেয়ে থাকি ইমিগ্রেশন থেকে, তাতে আমাদের সাথেই থাকুন। এবং কি মালয়েশিয়া কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইটের দাম অনেকটাই কমে আসতেছে আগামী জানুয়ারি মাস থেকে, কীভাবে কাটবেন বা কীভাবে কী রয়েছে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আগামীকাল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো। এবং কি আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে আমরা যে ভিডিও আকার ছাড়ার চেষ্টা করবো, তাতে আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজটি আপনারা লাইক ও ফলো করে রাখুন। দেশমান্ত ভিউয়ার্স, আসলে এই পর্যন্ত, যদি আপনার কোনো মতামত থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।